কি এই ভিডিও করার সময় এরকম চলে? ভাই তো ভাই কি করি না, এখানে বন্নি আনে, এখানে বন্নি সরে যাও এখানটা। তো 100K কমপ্লিট, বাবা 1,00,000 কমপ্লিট সাবস্ক্রাইবার। মেহনত লেগেছে? হ্যাঁ দেখো মেহনত তো লেগেছে ভাই, নিজের বউয়ের চরিত্র বিক্রি করা হয়েছে, নিজের ফ্যামিলির কেচ্ছাকে, ফ্যামিলির কেচ্ছা, হ্যাঁ ফ্যামিলির কেচ্ছাকে YTতে দেখিয়ে দেওয়া হয়েছে, নিজেদের মানে রক্তের যে সন্তান সেই সন্তানকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি স্টিল খেলা হচ্ছে। হ্যাঁ কে খেলছে? তারই মা বাবা। আজকে সোমনাথ গর্ব করছে যে তার 100K কমপ্লিট হলো। সাপোর্ট করেছি, অবশ্যই করেছি, কিন্তু কী জানো তো সোমনাথ, তোমরা না মর্যাদা রাখার মতন মানুষ না। তো আমি বলছি যে তোমার বউ ঢের গুণে বদ তোমার থেকে, ঢের গুণে, কারণ তার চরিত্রে দোষ আছে, অবশ্যই আছে, চরিত্রে দোষ আছে বলেই আজকে তার এই পরিণতি। যে কিনা নিজের থেকে এত কম বয়সী একটা ছেলের সাথে সম্পর্কে লিপ্ত, সম্পর্কে লিপ্ত। তো আজকে তার সম্পর্ককে যদি YTতে বিকিয়ে দেওয়া হয়, যারা বিকিয়ে খাচ্ছে তারা তো ভুল কিছু করছে না, কারণ সেই সুযোগটা সেই করে দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে গর্ব আমাদের তখনই হয় জানো তো, যখন আমরা খেটে কোনো কিছু অর্জন করি। আজকে আমাদের ব্লগ চ্যানেল কেউ দেখতে আসে না ভাই, আমার ব্লগ চ্যানেল তো আমি কন্টিনিউ করিও না। আমাদের ব্লগ চ্যানেল কেউ দেখতে আসে না কারণ দেখার মতন ইন্টারেস্ট নেই। অবভিয়াসলি এখন বড় বড় ব্লগাররা যে পরিমাণে কারসাজি শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে এই রকম নছল্লাগিরি না করলে কিন্তু নিজের চ্যানেলকে দাঁড় করাতে পারবে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু সংখ্যককে বাদ দিয়ে, কারণ কিছু মনে করো না, সব ক্ষেত্রেই আমি বলবো যে যারা কি না ডাইরেক্ট সূত্র থেকে খবর তুলে নিয়ে আসছে, খবর তুলে নিয়ে এসে জনগণের সামনে ফেলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের খাটনি পড়ছে না। বোঝাতে পারছি কথাটা? তাদের কিন্তু খাটনি পড়ছে না। খাটনি কাদের পড়ছে জানো? আমাদের মতন ক্রিয়েটারদের, যারা কিন্তু এই যে দেখো কাজ কাজ হচ্ছে, কাজের মাঝখানে মাঝখানে প্রত্যেকের ভিডিও আমাদের ওয়াচ করতে হয়, ভিডিও ওয়াচ করে প্রত্যেকটা অংশ মনে রাখতে হয়, সেখান থেকে দাঁড়িয়ে গিয়ে আমাদের ভিডিও নামাতে হয়। কিন্তু কিছু ক্রিয়েটার আছে যারা কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট সূত্রে চলে যাচ্ছে, মানে যাদের যাদের কেচ্ছা তাদের তাদের সাথে জড়িত। যেমন ম্যান্ডির সাথে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক নয় একটাই আছে দালাল মাল, হ্যাঁ YTর একটা বিশ একটা, তো ওই দালাল ম্যান্ডির সাথে আছে যে ম্যান্ডির কাছ থেকে সমস্ত খবর রপ্ত করছে আর YTতে এসে বমি করছে। অবভিয়াসলি টাকার দরকার। কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা স্যান্ডির সাথে ডাইরেক্ট যোগাযোগ সূত্র রেখেছে সেখান থেকে এ, কিন্তু আমি বলবো যে স্যান্ডি তাদেরকেও মনে হয় কোথাও না কোথাও সঠিক খবর দিচ্ছে না, যাই হোক মেবি সেটা তারা বুঝবে। কিন্তু আজকে যখন আমি স্যান্ডিকে দেখলাম যে নিজের 100K হওয়াতে মানে খুব গর্ববোধ করছে, আমি একটা কথাই বলবো, অবশ্যই 100K হয়েছে, কিন্তু কীভাবে হয়েছে সেটা ভেবে দেখেছো তোমরা? নিজেদের ফ্যামিলির সম্পর্ক, নিজেদের পার্সোনাল লাইফ, নিজেদের মেয়ের ভবিষ্যৎ সমস্তটাকে বিক্রি করে তারপরে গিয়ে 100K কামিয়েছো, ঠিক আছে? এখন বড় বড় ব্লগাররা একটা টেকনিকই শিখে গেছে যে আর যাই করো নিজেদের ফ্যামিলির থেকে কন্ট্রোভার্সি তুলে ধরো, সেই কন্ট্রোভার্সি বেঁচে খাও ভাই, সেখান থেকেই কিন্তু হুড়হুড়িয়ে একজনের চ্যানেল তো দাঁড়ানোই আছে, আরেকজনের চ্যানেলটা দাঁড়ানোই কথা, কারণ আমাদের তো ভবিষ্যৎটা আটকে আছে এইটার উপরে, আমাদের তো নিজস্ব আর কোনো কাজকর্ম নেই, এইটার উপরেই আমাদের নির্ভর করে সারাটা জীবন চলতে হবে, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিসই বলবো যে গর্ব করে নিজের মূর্খামি প্রকাশ করছো জানো তো সোমনাথ, কিছু মনে করো না, গর্ব করে না নিজের মূর্খামি প্রকাশ করছো, গর্বের কিচ্ছু হয়নি, আনন্দ হয়েছে, আরও আনন্দ হতো জানো যদি খেটে করতে। এমন অনেক চ্যানেলরা আছে যারা খাটে চ্যানেলের পেছনে, তোমরা কী করো বলো তো? নো খাটাখাটি, নো খাটাখাটি ভাই, বাস্তব কথা, যারা আমরা খাটছি তারা, আমরা প্রত্যেকের ভিডিও দেখছি, আমরা এই কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটাররা প্রত্যেকের ভিডিও, আমি তো আমার কথা 110% বলবো, কারোর সাথে কোনো পার্সোনাল যোগাযোগে বা যোগসূত্রে কোনো ফোন নাম্বার জোগাড় করে তার সাথে ডাইরেক্ট কথা বলে কি হচ্ছে সেখান থেকে তুলে নিয়ে এসে, ওটাকে খাটা বলে না, ওটা সহজেই হাতের সামনে তোমাকে খাবার তুলে দেওয়া হচ্ছে, সেটাকেই তুমি ফেলছো, বুঝতে পেরেছো? নিজের জায়গায় বসে খালি কল ঘোরাচ্ছ আর খবর নিয়ে নিচ্ছ, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি কি এটা, তারা কি, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখছি, ভিডিও দেখে সেইটার পরিপ্রেক্ষিতে আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, সেখান থেকে আমরা দুটো কথা বলছি,
সে অপোজ মানে ফরে বানায় কি বিপক্ষে বানায় যেটাই করি না কেন, কিন্তু তোমরা যারা এই ধরনের করছো তারপরে তোমরা বলছো আমাদের অনেক খাটতে হয়, এই কথাটা বলো না, তোমাদের মুখে সাজে না, এটা হচ্ছে সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যান্ডি যে যেভাবে 100K কামালো, পয়সা এত পয়সা নিমেষের মধ্যে খালি মেয়ের নাম চালনা করে, যেই মেয়ের নাম চালনা করে এসি এসে যাচ্ছে, যেই মেয়ের নাম চালনা করে এইটা এসে যাচ্ছে সেটা এসে যাচ্ছে, সেই মেয়েটার পড়াশোনা নিয়ে চিন্তা হচ্ছে মা বাবার? বাবার তো চিন্তার আমি ভঙ্গিমা দেখতেই পাচ্ছি কদিন যাবৎ ধরে, মায়ের হ্যাঁ এদিকে লাল লাল মাটনের ঝোল খেতে মা ভুলছে না, তাই না? মা এখন অসুস্থ রুগ্ন একদম, মানে নেতিয়ে কেলিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে মায়ের অবস্থা এমন, ঠিক আছে? তো আমার এটা মনে হলো যে এই বিষয়টা নিয়ে বলা ভালো, যে এইরকম 100K জাস্ট ছি জাস্ট ছি না, এইভাবে না। যেখানে গিয়ে জানতে পারলাম আজকের ডেটে যে তলায় তলায় সমস্তটাই তোমাদের নাটক আর সবটাই তোমরা একদম প্রি প্ল্যান, সেইখানে দাঁড়িয়ে তো আর কিছু বলারই থাকে না, ঠিক না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি বড় করলাম না, যেইটুকু আমার মনের মধ্যে ছিল সেইটুকু তোমাদের কাছে তুলে ধরলাম, আশা করি তোমাদের সাথে মতের মিল। আর লাস্ট ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, কিছু মানুষ হয়তো আমাকে আজকে প্রথম দেখছে তো তারা অনেক ভুল বুঝেছে যে আমি হয়তো উজ্জ্বলকে বলছি, যে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই যে না, এখানে উজ্জ্বলকে আমার কিছু বলার নেই, কারণ উজ্জ্বল আমার ভাইয়ের মতন, তো ওর ওকে যে কটাক্ষ করে আর যে রকমভাবে ওকে হ্যারাস করে এই ধরনের ভিডিও করছে তার উদ্দেশ্যে আমি ভিডিও করি, তার এগেনস্টে আমি ভিডিও করি, এটা তোমাদের নতুন ভিউয়ার্সদের জন্য আমি বললাম, যারা কিনা সদ্য আমার ঘরে হয়তো এসেছে, তারা আগে হয়তো আমার চ্যানেল দেখেনি এই কারণে, ঠিক আছে? তো সরি উজ্জ্বল, সকালে আমাকে এইভাবে ভিডিওতে বলতে হয়েছে, কারণ নতুন নতুন অনেক জিনিস জানতে পারছি না, যে কাঁথা কাপড় ধুলেও বাবা হওয়া যায়, তাহলে কাঁথা কাপড় ধুয়ে মা কেন হওয়া যায় না, তাই না? চলো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কালকে ভিডিও আসবে, আজকে আর কোনো ভিডিও না, সানডে এমনি সকাল থেকে প্রচুর চাপ থাকে, তার মাঝখান থেকে ওই যে চলো টাটা।